রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে মালদা মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিমোড় এলাকা। অভিযোগ, ওই এলাকার রাস্তা দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পরে স্কুল পড়ুয়া গর্ভবতী মহিলাদের যাতায়াত করতে প্রচুর অসুবিধায় পড়তে হয়। দীর্ঘদিন ধরেই মৌখিকভাবে পঞ্চায়েত দপ্তরে জানানো হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি। ফলে মঙ্গলবার বিকেল নাগাদ পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে চলে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটকে পড়েন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ, মানিকচক থানার পুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট, পুষ্প প্রভাত টিভি। আন্দোলনটা কিসের জন্য হলো যে রাস্তা নাই, আমরা টোটো নিয়ে যাচ্ছি, টোটো এমন হয়ে পাল্টি হচ্ছে যে যাওয়া যাচ্ছে না। খুব তারই জন্য প্রধানকে বলছি যে প্রধান সাহেব একটু রাস্তার কোনো কাজকাম করো, কোনো কাজকাম করে না খো। যেমন আমরা টোটো নিয়ে যাচ্ছি, গর্ভবতী মহিলা নিয়ে যাইতে কত যে অসুবিধা হচ্ছে, যেতে পারছি না বাচ্চা নিয়ে, গর্ভবতীকে নিয়ে যেয়ে ছাত্রছাত্রী নিয়ে যে কত কাদাতেই পাঞ্জামা খারাপ হয়ে যাচ্ছে, তাও ধুয়ে মুছে যাচ্ছে, কত পাল্টি হলো, কত কি হচ্ছে। কি চাইছেন? আমরা রাস্তা চাই। আপনার নাম? আমরা রাস্তা ছাড়া কিছু চাই। আপনারা কি করছেন আজকে? আজকে পঞ্চায়েতে তালা মেরেছি, মেম্বার প্রধান সব লোকাবা। আপনার নাম? আমার নাম সোনা। আমি হচ্ছি টোটোবালা। আমাদের রাস্তার ঘাটে এমন রাস্তা খারাপ হলো যে আমাদের টোটো যায় না, প্যাসেন্ট লেগে যাচ্ছে, তো প্যাসেন্ট বসের গাড়িতে থাকতে চাইছে না। তো আমরা পরপর মানে দু চারটা কি সাতটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আমরাকে 10 টাকা আমরা তো ভাড়া পাই, কিন্তু আমারকে ফের পরে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পেশেন্টের কিছু ক্ষতি হয়ে গেল, তো আমরাকে ফের 2-4 হাজার টাকা জরিমানা। এখন আপনারা কি করছেন? আমরা এখন চাই রাস্তা। রাস্তার জন্য আমরা গেছিলাম প্রধান মেম্বারের কাছে, মিটিং হচ্ছিল, এনএস ছিল। তো আমরা যে জিজ্ঞাসা করলাম যে প্রধান সাহেব, কি রাস্তা হবে না, এই রাস্তা কি হবে না? তো প্রধান বলছে যে এখানে কি আছে। তো আমরা বললাম যে আমাদের কি আছে বলতে, তুমি আমাদের হচ্ছে বাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তুমি আমাদের বলছে কি আছে এখানে, মেম্বাররা ওরাবারে মানে কি ভাগ করছিল ওই সময়। আমরা গেলাম, কমপ্লেন হয়েছে, এর আগেও কমপ্লেন হয়েছে, কিন্তু আমরা। আপনারা আজকে আর কি কি করছেন রাস্তা পথ অবরোধের পাশাপাশি, আর কি করছেন? ওদেরকে এখন প্রধান মেম্বার এনএস ওরা সবকে এখন লক করা আছে। কতক্ষণ রাখবেন ওদের আটক করে? আমরা যতক্ষণ বিডিও সাহেব না আসবে ততক্ষণ আমরা ছাড়ব। বিডিও আপনার? আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আলাউদ্দিন। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কালীটোলায়। এখানে মানে এই কতজন আছেন আপনারা? আমরা মোটামুটি ধরলেন যে ফটোবালা আছে 25 জন। কি করছেন এখানে? আমরা পথ অবরোধ করেছি রাস্তার জন্য। এই রাস্তাটা কি কি রাস্তাটা খারাপ? রাস্তা প্রচুর খারাপ, অনেকদিন থেকে রাস্তার কোনো কাজ হয়নি, কবে কাজ হয়েছে কোনো আমাদের জানা নেই। এভাবে রাস্তা আছে প্রায় 5 বছর ধরে, প্রধান থাকে, পরের প্রধান আবার আসে, 5 বছর থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এতগুলো আর কি করেছেন? যতগুলো মেম্বার প্রধান আছে তাদেরকে আটক করে তালাবন্দি। আচ্ছা, প্রধানের কাছে প্রথমে আপনারা চেয়েছিলেন কি রাস্তা হোক? হ্যাঁ, কমপ্লেন করেছি, এর আগেও কমপ্লেন করেছি। কি কমপ্লেন? অ্যাকশন নিচ্ছে না। কি বলছে? বলছে হয়ে যাবে, হ্যাঁ দেখছি এভাবেই। মানে আপনারা কতজন এরকম আন্দোলন করছেন? আমরা প্রায় 2000 লোক আছি। কি চাইছেন? রাস্তা কাজ চাই। কতক্ষণ এইভাবে পথ অবরোধ রাখবে? যতক্ষণ আমাদের মানে এর সিদ্ধান্ত না হবে, কোনো একটা ডিসিশন না হবে ততক্ষণ। আর যদি আজ ডিসিশন না হয় আপনারা এরপরে কি করবেন? না হলে আবার এখানে আন্দোলন করবো, এর থেকে বড় আন্দোলন করবো। কি করবেন এরপর? বয়কট করবো। আপনারা ভোট বয়কট করবেন? ভোট দেবেন না। আপনার নাম? ইব্রাহিম। বাড়ি?